আন্তর্জাতিক রেল সেবা যাত্রীদের চরম বিড়ম্বনায় পরিণত হয়েছে, চোরাচালানিদের অভয়ারণ্য পরিণত হয়েছে আন্তর্জাতিক রেলটি। খুলনা কলকাতা বন্দর ট্রেনটি যেন চোরাচালানিদের অভয়ারণ্য পরিণত হয়েছে। যাত্রী সেবার মানবাড়িতে নিয়মিত তদারকি ও মনিটরিং সহ অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এসব বিষয়ে বিস্তারিত দেখতে, জানতে ও শুনতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি ও শুনে আসি বিস্তারিত। আসন্ন ঈদুল ফিতর ঈদকে সামনে রেখে বেনাপুর রেল স্টেশন খুলনা কলকাতাগামী যাত্রীবাহী বন্ধ ট্রেনে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জেল জরিমানা করেছে। পাঁচ বোতল মদসহ বিভিন্ন প্রকার প্রসাধনী মালামাল জব্দ করেছে ট্যাক্সফোর্সের সদস্যরা। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে রবিবার সকালে বেনাপুর রেল স্টেশনে যৌথ বাহিনীর অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাস্টমস, বিজিবি, থানা পুলিশ ও রেল পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সদস্যরা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বন্ধন রেল রবিবার সকালে বেনাপুর রেল স্টেশনে পৌঁছালেই বহিরাগত চোরাচালানিদের অভয়ারণ্যে পরিণত হয়। এই সময় কণ্ঠাসা হয়ে পড়ে সাধারণ যাত্রীরাও। চোরাচালানিদের নিরাপদ বহনের রূপ নিয়েছে যেন এই বন্ধন ট্রেনটি। বহিরাগতদের ঠেকাতে হিমশিম খাচ্ছে প্রশাসন এবং প্রশাসনের সদস্যরা নিয়মিত মনিটরিং ও চোরাচালান প্রতিরোধে এবং যাত্রী সেবার মান বাড়াতে নজরদারি এবং তদারকি করছে প্রতিনিয়ত। চোরাকারবারীদের সাথে কতিপয় অসাধু রেল পুলিশের গভীর সাক্ষ্যত থাকায় বেপেরা হয়ে উঠেছে অবৈধ চোরাচালানিরা। রেলকে ব্যবহার করছে তারা, ফলে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক রেল সেবা। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম। আপনারা জানেন যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আইন শৃঙ্খলা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বন্ধন এক্সপ্রেসের টাস্কফোর্সের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করছি। এখানে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত আছি, ফারজানা ইসলাম সহকারী কমিশনার ভূমি, সাথে আছে আমাদের পোর্ট থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, কাস্টমস, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আপনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা কিন্তু সকলে আমরা একত্রে এই অভিযানটি পরিচালনা করেছি। আপনারা জানেন যে বন্ধন এক্সপ্রেসে কিছুটা অভিযোগ এসেছিল, যারই অংশ হিসাবে আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এটা আমাদের নিয়মিত অভিযান। প্রতি রবিবার বৃহস্পতিবারে এই অভিযান আমাদের অব্যাহত থাকে। আজকের এই অভিযানে আমরা বিপুল পরিমাণ মালামাল আটক করতে পেরেছি বিজিবি এবং কাস্টমসের পক্ষ থেকে। আর তিনজনকে জেল জরিমানা দেওয়া হয়েছে, আর মালামালের যে হিসাব সেটাও আমাদের জব্দ তালিকা হওয়ার পরে আপনাদেরকে জানাতে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ। কত টাকা জরিমানা করা হয়েছে, কয়দিনের জেল দেওয়া হয়েছে? জরিমানা করা হয়েছে 2000 টাকা এবং দুজনকে 7 দিন করে জেল দেওয়া হয়েছে। বহিরাগতদের রুখতে পরবর্তী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। রেল স্টেশনে অবৈধ প্রবেশ ও চোরাই পণ্য দখলে নেওয়ার অভিযোগে ভবরবের গ্রামের ভোলা মণ্ডলের ছেলে আব্দুল নূর ইমনকে 2000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং একই এলাকার সর্দার আলীর স্ত্রী ও তাসলিমা খাতুন এবং খোকন সর্দারের ছেলে আলফাজ হোসেনকে 7 দিনের জেল দেওয়া হয়েছে। তবে সাধারণ যাত্রীরা জানান অভিযানের নামে হয়রানির শিকার হচ্ছেন তারা, বৈধপথে নিয়ম অনুযায়ী পণ্য এনেও ভোগান্তিতে পড়ছেন তারা। আমরা এখানে যাই পাসপোর্টে তুলে দিই, চকলেট বিস্কুট হতে দিয়ে একটা 3.5 পিস আনি। আমাদের এখানে কোনো মিল কারখানা নাই, আমরা একটু যাই করে কেমন মাল বাচ্চা নিয়ে খাই। কিন্তু আমাদের প্রতি যে অভিযান কাস্টম, বিজিবি দিয়ে, পুলিশ দিয়ে, আমরা তো একদম নিরপেক্ষ, মানে আমাদের বেঁচে থাকার কোনো লাইন নেই। সরকার তো আমাদের এখানে কোনো মিল কারখানা দেয়নি যশোর এলাকায় যেমন তাদের কর্ম করে খাবো। আপনার বৈধ বৈধ পথে যে কোনো অবৈধ মাল নিয়ে আসেন কেন? আমরা কোনো অবৈধ মাল নিয়ে আসি না, আমরা দুটো কসমেটিক আনি, দুটো চকলেট আনি, হয়তো দুটো একটা 3.5 পিস নিয়ে আসি। এটাকে কোনো অবৈধ মালের মধ্যে পড়ে? অবৈধ কারে বলে? যারা আউট দিয়ে নেবে, যারা বাগান করেছে সেটা অবৈধ। অবৈধ মাল আনলে আমরা তো এখানে এসে নামতে পারি? আমাদের কি লাভার কোনো সুযোগ আছে? আমি কি স্যার, আমরা চাই যে আমরা একটু মাল বাচ্চা নিয়ে করে আমরা খাইতে পারি এলাকায়। আমরা কি করে খাবো? আমরা সাধারণ মানুষ, অনেকে আমাদের স্বামী নাই, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাদের জীবন যাপন আমরা করতে পারি না। তো অধিকাংশ যাত্রীরা জানান ট্রেন আরামদায়ক ভ্রমণ হওয়ায় নিরাপদে আসা যাওয়া করেন তারা। অভিযানের সময় সবাইকে হয়রানি করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা, এর থেকে পরিত্রাণ চান তারা। পোর্ট থানা হচ্ছে কামাল হোসেন ভাইয়া জানান আন্তর্জাতিক রেলে যাত্রী সেবা এবং যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা দিচ্ছে পোর্ট থানা পুলিশ, বিজিবিও রয়েছে সজাগ, চালান হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যাত্রী সেবায় সব ধরনের ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন পোর্ট থানার ওসি কামাল হোসেন ভাইয়া। হ্যাভিয়ার্স, আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানান লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। সাথে থাকবেন আমাদের চোরাচালমুক্ত দেশ হোক,
ট্রেন যাত্রী চলাচল হোক নির্বিঘ্ন ও নিরাপদ, এই প্রত্যয় ও কামনা আমাদেরও।